সাংবাদিক নামক সাংঘাতিকের আল্লাহকে ভয় করুন কলম লেখার সময় খবর পরিবেশন করার সময় যাচাই বাছাই করে কে জালেম আর কে মাঝলুম সেইভাবে চিহ্নিত করে খবর পরিবেশন করুন দুনিয়াতেও সফলতা পাবেন পরকালেও আল্লাহর দরবারে অসীম নেকি পাবেন আর যদি মিথ্যা খবর পরিবেশন করেন আর সেই কারণে যদি একজন মানুষ সামান্য পরিমাণ এফেক্টেড হয় ক্ষতিগ্রস্ত হয় এই দায়ভার কাল কিয়ামতের কোঠে আপনাকে নিয়ে উঠতে হবে ইদা আদা কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী লোকের সংখ্যা বেড়ে গেছে ডাক্তার মিথ্যা কথা বলে অনেক ডাক্তার আছে মিথ্যা কথা বলে অনেক বক্তা আছে মিথ্যা কথা বলে অনেক আলেম আছে মিথ্যা কথা বলে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমান করে কথা বলা ব্যক্তিকেও মিথ্যুক বলেছেন যে জানে না সে অনুমান করে বলবে কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাযাবা আবু সানাবিল আবু সানাবিল মিথ্যা কথা বলেছে না জেনে কথা বলাকে মিথ্যাবাদীর মধ্যে শামিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কাফাবিল বিল মারই কাযিবান আই ইয়াহদিসা বিমা সামিআ যা শোনে তাই বলে বেড়ায় সেটাই হল মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য একটাই যথেষ্ট যা শোনে তাই বলে যার শোনে তাই বলে এই লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটি আচরণই যথেষ্ট মিথ্যা কথা আলেম সাহেবরা যখন বলেন মিথ্যা কথা বক্তা সাহেবরা যখন বলেন মিথ্যা কথা মুক্তি মহাদয়গণ যখন বলেন তখন আশ্চর্য হয়ে যায় বিরাট বড় মুক্তি লক্ষ লক্ষ অনুসারী তারপর বলছে এই সন জোরে আমিন বলার জন্য পাঁচশো রিয়াল করে সৌদি আরব থেকে দেয় পাঁচশো রিয়াল করে সৌদি আরব থেকে দেয় জোরে আমিন বলার জন্য কালকে কুমিল্লে গিয়ে এক ভাইকে দেখলাম রাজমিস্ত্রির কাজ করে গরিব মানুষ এত বড় লম্বা দাড়ি নিজের এলাকায় टिकতে পারনি নির্যাতন সহ্য করতে না পেরে নিজের এলাকা ছেড়ে ভয় আর আকে লাগায় পালিয়ে বের আছে কেন জোরে আমিন বলার অপরাধ আর কোন অপরাধ তার খুব ভালো মানুষ এলাকার ছেলে সবাই জানে সে সাথে সাথে এই অবস্থা আরাক মসজিদের ইমাম সাহেব তার চাচাকে বলছে আর এক ভাই এসে বললেন দুই দিন আগে যে আমার চাচাকে অমুক মসজিদের ইমাম সাহেব বললেন যে আপনার ভাতিজা পদভ্রষ্ট হয়ে গেছে আরে ও গেছে ও শেষ হয়ে গেছে ও বেদিন হয়ে গেছে শুভান শুভান তো বেদিন হয়ে গেছে ইন্নালিল্লাহে ওয়াই ইন্না ইলাইহে রাজিও ডাক্তার জানছে যে এই লোকের এই রোগ তারপরে দিয়ে দিল আপনার রোগ তো বোঝা যাচ্ছে না একটু কিছু ই লাগবে টেস্ট পরীক্ষা লাগবে পরীক্ষা দিয়ে অসহায় নিরীহ গরিব দুঃখী রক্ত চুষে চুচে খাচ্ছে অথচ জাতীয় রাজস্বের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে সরকারি আর সরকারি মানেই জনগণের টাকা জনগণের টাকা খাই সে ডাক্তার হয়েছে একটা ডাক্তার বানাতে একজন ইঞ্জিনিয়ার বানাতে একজন ডাক্তার বানাতে একজন সাংবাদিক বানাতে তার বাপের টাকা খরচ হয়েছে তার সমাজের টাকা খরচ হয়েছে জাতীয় রাজকোষের কোটি কোটি টাকা এক ডাক্তারের আল্লাহ লাগে যাদের রক্ত চুষে খেয়ে যাদের শ্রম ঘামানো ট্যাক্সের পয়সা খেয়ে তুমি ডাক্তার হয়েছ তারা হলো এদেশের মালিক আর তোমরা হলো এদেশের দেশের খাদেম তোমাদের দ্বারা গরিব দুঃখী মানুষ উপকার পাবে এই জন্য তোমাদেরকে ডাক্তার বানানো হয়েছে মানুষের জীবন নিয়ে চিনি আঠারো দিন পার হয়ে গেল রোগী নির্ণয় করতে পার আমার ভাই রুগী আর আমাদের টাকার ওষুধ আর উনি ডাক্তারই প্র্যাকটিস করেন আমার রুগীর জীবন নিয়ে সীব ভরা সুবহানাল্লাহ অনেক কথা 18 দিন পরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল স্যারের জামাই ডক্টর আব্দুল মেতিন সাহেব বললেন যে 18 দিন পার হয়ে গেল রোগ নির্ণয় নির্ণয় করতে হলো না কাগজpati হাতে নি হাতরায়ে দেখে জিজ্ঞেস করছেন আপনাদের বংশে কারো টিভি আছে নাকি তো আসলে আমারই টিভি ছিল ছোটকালে

দেরি করে এসেছেন যখন টিভি হয়েছিল তখন টিভির ফুল কোর্স কমপ্লিট করা ছাড়াই চিকিৎসায় স্টপ করা হয়েছিল এখন আমাদের কিছু করবার নেই তারপরেও আল্লাহর উপর ভরসা করে ওষুধ খেতে থাক ফলাফল যা হবার হবে ফলাফল হয়ে গেল একটি প্রাণ ঝরে চলে গেল ওই অসচেতন অভিভাবক সে তো তার জমি এক কোনা বিক্রি করে ছেলেকে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে নিয়েছিল ডাক্তার জানে না যে কোর্স কমপ্লিট না করলে সমস্যা হবে পরবর্তীতে সেই সতর্কতা যদি ওই অসচেতন গার্জেনকে গার্জিয়ানকে অভিভাবককে জানানো হতো তাহলে অবশ্যই এর ফল পাওয়া যেত তারপরে মৃত্যু নির্ধারিত আছে কিন্তু মানুষের কৃতকর্মের কারণে তার সাজা অবশ্যই ভোগ করতে হবে বক্তা সাহেব মিথ্যা কথা বলেন সাংবাদিকরা মিথ্যা কথা বলেন আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে রাজনীতিবিদরা ভালো রাজনীতিবিদও আছে তবে অধিকাংশ রাজনীতিবিদ মিথ্যা কথা বলে যে এলাকায় যাবেন সেই এলাকাগুলি এটা আমার নিজের এলাকা তোমাদের এলাকা নিয়ে আমার রাত্রে ঘুমই হয় না এটাই উন্নয়ন করা আমার কোনো খুব যেখানে গেল সেখানেই নিজের এলাকা তাহলে পরের এলাকা কোনটা এদের হোটেলে গেলাম খানা খেতে হুজুর একটা বড় পিস ভালো দেখে দে হুজুররে একটু ভালো পিস মাছ ক্যাশ থেকে ম্যানেজার বলতে আমি থামো সারাদিন ভরে সবাইকে তো ভালো পিসই দিলে ছোট দেখে দাও টাকা পাঁচটা কম রাখো আবার কেমন কথা সকালবেলা আপনার হোটেলে খেতে আসছে ডাক্তার সাহেব এই ডাক্তার সাহেব রে ভালো দেখে একটা বড় দেখে পিস দে তারপর আসছে তারকা সাহেব তাকেও এক পিস দিতেন বড় দেখে তারপর আছে মাস্টার সাহেব তারেও দিবেন এক পিস বর সারা দিন ধরে তো বড় পিস আর ভালো পিস সবাইকে দিলে তার মানে উনি ব্যবসা করতেছেন করুক কিন্তু সবাই ওনার আপনজন আল্লাহু আকবার অধিকাংশ জায়গায় এরকম এই খামাকা Amnesia দিই পাও মিত্র দরকার যেটা আছে ওটা থেকে দাও नसीবে যেটা আছে ওটাই তো আমি পাবো এর বাইরে তো কিছু পাবো না বন্ধুগণ রাজনীতিবিদদের মধ্যে অনেকেই আছেন যাচ্ছেন এক এলাকায় বসে এটা তো আমার নিজের এলাকা আরে অমুকের জন্য তো আমার প্রাণ কাঁদে কতক্ষণ পরে বছর যত্ত সব